মহেশখালীতে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে নৌবাহিনী। আগামীকাল থেকে মাঠে নামবে বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। করোনার নতুন এই ঢেউ সামলাতে নতুনভাবে দেয়া লকডাউনের প্রথম দিনে মহেশখালী ঘাট ও মহেশখালী বদরখালী সেতু কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। এ সময় জরুরি রোগী ছাড়া কাউকেই নদী ও সড়ক পথ ব্যবহার করে মহেশখালীতে গমনাগমন করতে দেওয়া হয়নি। সরকারি নির্দেশনা অনুযায়ী একদম জরুরি প্রয়োজন ব্যতীত জরুরি পরিষেবা যে সেবাগুলো রয়েছে এবং চিকিৎসা জরুরি চিকিৎসা প্রয়োজন ব্যতীত কাউকে বের না হওয়ার জন্য সরকার পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তো সেই আলোকে এই ঘাটে শুধুমাত্র রোগী ব্যতীত অন্য কাউকে আসলে মানে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না, ঘাট কর্তৃপক্ষকে সেভাবেই নির্দেশনা দেওয়া আছে। সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নামেন প্রশাসনের যৌথ দল। এ সময় নৌসেনারা ছাড়াও দায়িত্ব পালন করেন পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মোট 7টি মামলায় 7 জনকে জরিমানা করেছে। উপজেলার সদর এলাকায় টহল দিচ্ছে বিজিবি সদস্য। আমাদের যে টহল রয়েছে আপনারা সকাল থেকে দেখেছেন, এছাড়া আমাদের যে এই যে রোডের যে প্রবেশপথ বদরখালী ব্রিজ সেখানে আমাদের টহল রয়েছে এবং সব ইউনিয়ন জুড়েই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসলে প্রথম দিন মানুষজনের মাঝে পজিটিভ বা ইতিবাচক সাড়া পেয়েছে, অর্থাৎ মানুষজনের মুখে আমরা যথেষ্ট পরিমাণে মাস্ক নিয়ে বের হতে দেখেছি। সরকারের তরফে বলা হচ্ছে দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে এবার দেশে কঠোরভাবে লকডাউন দেওয়া হয়েছে। লোকজনকে বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসতে এবং সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। নিউজ ডেস্ক, মহেশখালীর সব খবর। মহেশখালীর সব খবর।